ভয়ঙ্কর সুন্দর দেখতে মানুষের ঢল অনিমেষ আইচ পরিচালিত ভয়ঙ্কর সুন্দর ছবিটি শুক্রবার সারা দেশে আটাশটি সিনেমা হলে মুক্তি পেয়েছে এদিন শুক্রবার দুপুরের শোতে রাজধানীর বলাকা সিনেমা হলে ছিল উপচে পড়া ভিড় সিনেমার প্রথম শোতে সবকটি সিনেমার হলই হাউসফুল ছিল বলে দাবি করেছেন অনিমেষ আইচ অনিমেষ আইচ বলেন অধিকাংশ সিনেমার মুক্তির দিন ও তারপরের দিনগুলো ভালো চলে ভয়ঙ্কর সুন্দর এর ভালো রেসপন্স পাচ্ছি আমরা আশা করছি সপ্তাহ জুড়েই দর্শক সিনেমাটি দেখবেন বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সে প্রিমিয়ার হয় সিনেমাটি প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হকিনু মন্ত্রীসহ উপস্থিত সকলেই সিনেমাটি প্রশংসা করেছে পরিচালক অমিতাভ রেজা চৌধুরী বলেন এটা এমন একটা সিনেমা যা দেখতে মানুষ অনেক কিছু নিয়ে চিন্তা করবে আমি শুরু থেকে শেষ পর্যন্ত ছবিটি দেখেছি ছবির গল্প নির্মাণ ও শিল্পীদের অভিনয় আমার ভালো লেগেছে উপস্থাপক ও অভিনেত্রী নাবিলা বলেন ছবিটি দেখে আমি মুগ্ধ ভাবনা ও পরমব্রতের অভিনয় খুব ভালো লেগেছে ছবিতে ভাবনা ও পরমব্রত ছাড়া অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম ফারজানা মিঠু ফারুক আহমেদ লুৎফর রহমান জর্জ অ্যালেন সুব্র দিহার প্রমুখ ছবির সঙ্গীত পরিচালনা করেছেন ইমাম সাহা মতিনন্দীর লেখা ছোটগল্প জলের ঘূর্ণ ও বক বক অবলম্বনে ছবিটি নির্মাণ করা হয়েছে অনিমেষ আইচ প্রথম চলচ্চিত্র জিরো ডিগ্রি ওই ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন জয়া আহসান